নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস। বিশ্বের রাজনৈতিক সীমারেখায় নির্ধারিত দেশের সংখ্যা এখন 195। এসব দেশে কোনোটা আয়তনে বিশাল, আবার কোনোটা আকারে অনেক ছোট। তবে মজার বিষয় হচ্ছে, বিশ্বের প্রায় অর্ধেকটাই দখল করে রেখেছে মাত্র 10টি দেশ। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় 10টি দেশ নিয়ে থাকছে এই পর্ব। আলজেরিয়া 23,80,000 বর্গ কিলোমিটার আয়তনের আলজেরিয়া বিশ্বের 10ম বৃহত্তম দেশ। আফ্রিকার দেশগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। উত্তর আফ্রিকার দেশটির সঙ্গে ভূমধ্যসাগরের 998 কিলোমিটার উপকূল রয়েছে। তবে বিশাল এই দেশটির 90% দখল করে রেখেছে রুক্ষ মরুভূমি। বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারার অনেকটা অংশই পড়েছে এই দেশের ভাগে। আলজেরিয়ার উত্তর সীমান্তে রয়েছে দ্য টেইল অ্যাটলাস পর্বতমালা। কাজাখস্তান বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ডলকড বা স্থল বেষ্টিত দেশ। দেশটির আয়তন 27,20,000 বর্গ কিলোমিটার এবং দেশটির কোনো প্রান্তেই সমুদ্র নেই। দেশটিতে বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা ও শুকনো আবহাওয়া থাকে। দেশটির বেশিরভাগ এলাকায় বড় বড় গাছপালা না থাকায় এখানকার পরিবেশ এবং আবহাওয়া অনেকটা মরু এলাকার মতো। এখানে সারা বছর শীত থাকলেও তা পাশের দেশ রাশিয়ার মতো তীব্র হয় না। আর্জেন্টিনা ফুটবলের জন্য বেশি পরিচিত দেশ। আর্জেন্টিনা জনসংখ্যার হিসেবে বিশ্বের 32তম দেশ, কিন্তু 27,80,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটি বিশ্বের 8ম বৃহত্তম দেশ। বৈচিত্র্যময় ভৌগোলিক ও জলবায়ুর দেশ আর্জেন্টিনা। দেশটির উত্তরাঞ্চলে মৌসুমী জলবায়ু দেখা গেলেও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। দেশটির দক্ষিণে রয়েছে পৃথিবীর সবচেয়ে দর্শনীয় ও বিপদসংকুল আন্দিজ পর্বতমালা এবং প্রাকৃতিক দর্শনীয় স্থানের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত পাতাগোনিয়া। দেশটির পূর্বে রয়েছে পশ্চিম অ্যান্টার্কটিক মহাসাগর, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি ঝড় হয়। ভারত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ। ভারত আয়তনে বিশ্বের 7ম স্থানে রয়েছে। বিগত শতাব্দীতে ভারতের আয়তনে কয়েকবার পরিবর্তন এসেছে। এখনও ভারতের দাবিকৃত কাশ্মীরের মালিকানা নিয়ে বিতর্ক থাকায় দেশটির আয়তন নিয়ে রয়েছে বিতর্ক। দখলকৃত কাশ্মীর সহ ভারতের মোট আয়তন প্রায় 32,90,000 বর্গ কিলোমিটার। ভৌগোলিকভাবে ভারত উত্তরে হিমালয় পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণে মৌসুমী জলবায়ুর এলাকা পর্যন্ত বিস্তৃত। ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে একত্রে ভারত উপমহাদেশ বলা হয়ে থাকে। ভূতাত্ত্বিকদের মতে এই উপমহাদেশ একসময় এশিয়া মহাদেশ থেকে সাগর দ্বারা পৃথক ছিল। অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ার আয়তন ভারতের চেয়ে প্রায় 44,00,000 বর্গ কিলোমিটার বেশি। 76,90,000 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দেশটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশ। মূলত এটি একটি দ্বীপ হলেও আয়তনের কারণে মহাদেশের মর্যাদা লাভ করেছে অঞ্চলটি। দেশটির জনসংখ্যার বেশিরভাগই উপকূলীয় এলাকায় বাস করে। এর কারণ হচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে গরম ও শুকনো জলবায়ুর দেশগুলোর একটি। চরম ভাবাপন্ন জলবায়ু এবং ভূপ্রকৃতির দেশ হওয়ার পরও দেশটির প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে আকৃষ্ট করে ভ্রমণ পিয়াসুদের। ব্রাজিল ফুটবলের রাজা পেলের দেশ ব্রাজিলের আয়তন 85,10,000 বর্গ কিলোমিটার। ব্রাজিলে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজনের অবস্থান। বনাঞ্চলটিতে এখনও অনেক জাতির মানুষ বাস করে, যারা বাইরের বিশ্বের কাছে সম্পূর্ণ অজ্ঞাত রয়েছে।
ব্রাজিলের পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল উপকূল রয়েছে। দেশটির এই উপকূলের দৈর্ঘ্য আনুমানিক 8,000 কিলোমিটার। রিও ডি জেনেইরো ও সাও পাওলোর মতো শহর এই উপকূলের পাশেই গড়ে উঠেছে। চীন বিশ্বের স্থলভাগে 7% নিয়ে গঠিত। চীনের আয়তন 96 লাখ বর্গ কিলোমিটার। দেশটির উত্তর সীমান্ত জুড়ে রয়েছে বিখ্যাত গ্রেট ওয়াল অব চায়না। চীনের সঙ্গে মোট 14টি দেশের সীমানা রয়েছে। এশিয়ার বৃহত্তম দেশও চীন। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনের জলবায়ু ও মানুষ বা সাংস্কৃতিক বৈচিত্র্য উল্লেখযোগ্য। চীনের উত্তর দিকে তাপমাত্রা মেরু অঞ্চলের কাছাকাছি নেমে যায়, আর মধ্যাঞ্চলে বিশ্বের চতুর্থ বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমির অবস্থান। দেশটির দক্ষিণাঞ্চলে অনেকটাই মৌসুমী জলবায়ু দেখতে পাওয়া যায়। প্রায় 135 কোটি মানুষের দেশ চীনে 56টি স্বীকৃত নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে। অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও জনসংখ্যার হিসেবে চীন বিশ্বের 18তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ও 19তম খ্রিস্টান জনগোষ্ঠীর দেশ। চীনে প্রতি 1,000 মানুষের জন্য চিকিৎসক রয়েছেন মাত্র 1.9 জন। তারপরও দেশটিতে চিকিৎসকের সংখ্যা কাতারের মোট জনসংখ্যার চেয়েও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি ও সামরিক শক্তিতে বিশ্বে প্রথম হলেও আয়তনে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি কানাডার চেয়ে সামান্য ছোট ও চীনের চেয়ে একটু বড়। 96,30,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধুমাত্র কানাডা ও মেক্সিকোর স্থল সীমান্ত রয়েছে। যুক্তরাষ্ট্রেও বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও বন্যপ্রাণী রয়েছে। দেশটির পশ্চিম দিকে পাথুরে পাহাড়ি এলাকা রয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া উপকূলীয় অঞ্চলে রয়েছে অনেকগুলো সৈকত। পাথুরে পার্বত্য অঞ্চল থেকে পূর্বে মিসিসিপি নদী পর্যন্ত এলাকা পরিণত হয়েছে সমতল ভূমিতে। উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত এই সমতল ভূমি বিশ্বের সবচেয়ে উর্বর ভূমিগুলোর মধ্যে অন্যতম। মিসিসিপি নদীর পার থেকে পূর্ব দিকে সাগর পর্যন্ত এলাকায় গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশের শিল্পাঞ্চল ও ব্যবসায়িক হাব। এই অঞ্চলেই বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী বড় বড় শহরগুলো গড়ে উঠেছে। কানাডা 99,84,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির 2,02,080 কিলোমিটার দৈর্ঘ্যের উপকূল বিশ্বের সবচেয়ে বড়। কানাডার মোট জনসংখ্যা প্রায় 3.5 কোটি। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন বাস করে, যে কারণে দেশটির সব জমি ভাগ করে দিলে প্রত্যেক নাগরিক প্রায় 61 একর করে জমির মালিক হবেন। তবে কানাডার অধিকাংশ এলাকা বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কানাডারও পশ্চিমের অর্ধেকটায় পাথুরে পার্বত্যাঞ্চল রয়েছে। এই পার্বত্যাঞ্চল বিস্তৃত হয়েছে উত্তর থেকে দক্ষিণে। কানাডার পূর্বাঞ্চলই ঐতিহাসিকভাবে কানাডার প্রাণকেন্দ্র হয়ে আছে। এই অঞ্চলে টরন্টো, মন্ট্রিল ও রাজধানী অটোয়ার মতো শহরগুলোর অবস্থান। রাশিয়া 1,71,00,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ রাশিয়াই বিশ্বের বৃহত্তম দেশ। এমনকি দ্বিতীয় বৃহত্তম দেশটির থেকেও এর আয়তন প্রায় 70 লাখ বর্গ কিলোমিটার বেশি। চীনের মতো রাশিয়ারও 14টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। তবে দেশটিতে চীনের মতো মৌসুমী জলবায়ু অঞ্চল নেই। দেশটির দক্ষিণাঞ্চলে খানিকটা আর্দ্র গ্রীষ্মকালীন আবহাওয়া দেখা যায়। রাশিয়ার জমাট বনাঞ্চল ও মেরু অঞ্চলে খনিজ তেলের বিশাল ভাণ্ডার রয়েছে। তবে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় এই তেল উত্তোলনের খরচ ও ঝামেলার কারণে এখনও রাশিয়ার তেলের অধিকাংশই রয়েছে অক্ষত। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।
যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।